গুড মর্নিং। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়ি আজকে, আমার ছেলেবেলা। গল্প ঠিক নয়, তার এটি আত্মচরিতমূলক রচনা, তার আমার ছেলেবেলা গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাদের জানা আছে, তোমরা ক্লাস ফোরে রবীন্দ্রনাথ রচনা পড়েছিলে। তাছাড়াও আমরা জানি যে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি শান্তিনিকেতনে, বোলপুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য তিনি নাইট উপাধি বর্জন করেছিলেন। এগুলো তো আছে, এছাড়া তার অসংখ্য কাব্যগ্রন্থ, কবিতা, নাটক, নৃত্যনাট্য, এসব তো তিনি কত যে লিখেছেন তার কোনো শেষ নেই। তা সেই রবীন্দ্রনাথেরই ছেলেবেলাটা, প্রত্যেকের ছেলেবেলা থাকে তো, তোমাদের যেমন আরও ছোটবেলা, তোমরা এখনই ছেলে মানুষ সবাই, তবু আরও ছোটবেলার কিছু ঘটনা তোমাদের মনে আছে। এরকমই রবীন্দ্রনাথ তার ছেলেবেলার, সেই সময় কলকাতার অবস্থা কেমন ছিল? তিনি তো কলকাতায় জন্মেছিলেন, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, সেটা কলকাতাতেই। তো সেইখানে সেই সময়ে কি কেমন ছিল কলকাতার অবস্থা? ট্রাম গাড়ি ছিল না, বাস ছিল না, সেই ঘোড়ার গাড়িতে করে যাতায়াত করতে হতো। তারপরে তখন মেয়েদের শিক্ষা ছিল না, মেয়েরা পড়াশোনাই করতো না, সব ঘরে বসে বসে কড়ি নিয়ে খেলতো। যে এই যে একটা সেই সময়কার যে একটা ব্যবস্থা, বা তার বাড়ির পরিবেশ কেমন ছিল, এই এই ধরনের এইটাই আর কি এখানে তার ছেলেবেলা আত্মচরিতমূলক যে রচনা তিনি লিখেছেন, তার দুটো আত্মচরিতমূলক রচনা, একটা জীবন স্মৃতি বলে একটা লিখেছেন, পঞ্চাশ ঊর্ধ্ব বয়স যখন তার, 50 বছরের উপরে গিয়ে জীবন স্মৃতি লিখলেন এবং ওই আত্মচরিতমূলক রচনা লিখলেন, যে সেই সময় কেমন ছিল কলকাতার অবস্থা। আমি জন্মেছিলাম সেকেলে কলকাতায়, শহরের ছ্যাঁকড়া গাড়ি ছুটছে তখন ছটছড় করে ধুলো উড়িয়ে, দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে, না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি চাপ ছিল না, রয়ে বসে দিন চলত। বাবুরা আপিসে যেতেন কোষে টামাক টেনে, পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আঁকা চামড়ার আধঘোমটাওয়ালা, কোচ বাক্সে কোচম্যান বসত মাথায় পাগড়ি হেলিয়ে, দুই দুই সহিস থাকতো পিছনে, কোমরে চামর বাঁধা, হেইও শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে। তার মানে বুঝতে পারছি কেমন ছিল তখনকার কলকাতা, যে তখন ট্রাম বাস কিছু ছিল না, যা বললাম যে বাবুরা যে অফিসে যেত, এখনকার মতন বাস ছিল না, মোটর গাড়ি ছিল না, তারা সব এই ঘোড়ার গাড়িতে করে যেত। আর যারা আরও বেশি বড় লোক তাদের ঘোড়ার গাড়িগুলো বেশ তকমা আটা এরকম খুব সুন্দর করে সাজানো আর কি সেই গাড়িগুলো ছিল, আর অনেকে ভাগের গাড়িতে সবাই মিলে একসাথে যেত আর কি তারা ইয়ে, আর কোচম্যান বসে থাকতো যে গাড়ি চালায়, এই গাড়িগুলো সামনে বসে থাকতো, তার পেছনে দুজন সহিস থাকতো, তারা মানে ওঠানো নামানো করতো লোকজনকে, তারা এইভাবে যেত সবাই অফিসে, কোনো তাড়া নেই, যখন খুশি গেলেই হবে আর কি, বেশ পান টান খেয়ে ইয়ে করে এমনিভাবে সব বাবুরা সব অফিসে যেতেন, এখনকার মতন এত ব্যস্ততা ছিল না মানুষের। মেয়েরা যেত তারা কি করতো, পালকির হাঁপ ধরানো অন্ধকারে গাড়ি চলতে ছিল ভারী লজ্জা, গাড়িতে উঠবে সেটাই লজ্জা ছিল, তখন সব পায়ে হেঁটে যাবে, গাড়ি চড়তো না কেউ, রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠতো না, ছাতা নিত না, কোনো মেয়ের গায়ে সেমিজ পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেব, মানে যে এই যে ব্লাউজ পরা বা পায়ে জুতো পরা, পড়লে সবাই তাদের মেম সাহেব বলতো, যে সব বিদেশি নেই এরা, এরকম একটা লজ্জা ছিল আর কি। তার মানে লজ্জা সরমের মাথা খাওয়া, মানে যদি কেউ পায়ে জুতো পরতো আর গায়ে সেমিজ ব্লাউজ এই সমস্ত পরতো, বলতো যে বাবারে লজ্জা নেই, দেখো মেমদের মতন হয়ে সেজেছে। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে, ফস করে তার মাথার ঘোমটা নামতো, নাকের ডগা বেরিয়ে জিপ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরে, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো কোনো একটি ভদ্রলোক যাচ্ছে, কোনো একটি লোক, সে হয়তো তার পরিচিত নয়, তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা দিয়ে পাশে সরে দাঁড়াতো, এত লজ্জা ছিল। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও, পালকি করে যাবে, তোমরা পালকি দেখেছো কাঠের
তৈরি হয় পালকি, দুদিনে দুদিকে সব পালকির বেহারা থাকে, তারা ধরে নিয়ে যায়। পালকিতে যাবে সেই পালকিও থাকতো ঢাকনা দেয়া, এমন বড় মানুষের ঝি বৌদের পালকির উপরে আরো একটা ঢাকা চাপা থাকতো, পালকির উপরে ঢাকনা দিয়ে দেওয়া হতো যাতে কেউ না দেখতে পায়। তাদের থাকতো মোটা ঘটা টোপে, দেখতে হতো যেন চলতি গোরস্থান। গোরস্থান হচ্ছে ওই যখন মুসলিমদের মুসলমানদের যে শবদাহ যখন নিয়ে যাওয়া হয়, সব নিয়ে যাওয়া হয়, ওদের অমনিভাবে ঢেকে দেয়া হয়, নিয়ে ওরা নিয়ে যায় আর কি। যখন ওদের সব মৃতদেহ যখন কবর দেওয়া হয়, তখন এমনিভাবে ঢেকে নিয়ে যাওয়া হয়, সেই গোরস্থানের মতন আর কি, এইরকম লাগতো আর কি। আচ্ছা, পাশে 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 চলতো পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি, মানে ওরা যে পালকি করে যাবে, দারোয়ান থাকতো পিছনে মেয়েদের, সেই লাঠি নিয়ে হাতে, লাঠির ওই মাথাটা পিতল দিয়ে বাঁধানো থাকতো। ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকে টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছে দেয়া, আর পার্বণের দিনে গিন্নিকে বদ্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। এ দারোয়ানের কি কাজ ছিল দেখো, এখান থেকে একটা প্রশ্ন হবে। দারোয়ানের কাজ ছিল যে সে কি করত না, ওদের বাড়ি আগলানো, গেটে দারোয়ান বসে থাকে, দাড়ি চোপড়া মানে সারাদিন ধরে দাড়ি রাখতো আর দাড়ি পাকাতো বসে বসে এমনি করে, আর আর কি করত না, বাড়িতে কুটুম এলে কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছে দিয়ে আসা। মেয়েদের ছেলে তো বাপের বাড়ি যাবে বা কোনো কুটুম বাড়ি যাবে, কোনো আত্মীয়ের বাড়ি যাবে, ওই দারোয়ান সঙ্গে করে নিয়ে যেত। আর বাড়িতে যখন কোনো গিন্নিরা পার্বণের দিনে, কোনো পুজো পার্বণের দিনে গিন্নি বাড়ির মহিলারা তারা যেত গঙ্গায় স্নান করতে, সেই তাদেরকে নিয়ে যেত। সেখানে নিয়ে গিয়ে ওই গিন্নিদের নিয়ে যেত পার্বণের দিনে, গিন্নিকে বদ্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে নিয়ে আসতো, একেবারে গঙ্গায় একেবারে ডুবিয়ে নিয়ে চলে আসতো, মানে তারা নেমে চান করবে না। দরজায় ফেরিয়ালা আসতো বাক্স সাজিয়ে, তাতে শিবনন্দনের কিছু মুনাফা হতো। এতক্ষণে বোঝা গেল এই দারোয়ানের নাম হচ্ছে শিবনন্দন। যখন ফেরিওয়ালারা আসতো, যারা ওই জিনিসপত্র বিক্রি করে বেড়ায় রাস্তায়, তারাই তো ফেরিওয়ালা, তারা যখন আসতো এমনিতে ঢুকতে পারবে না ভেতরে, তখন ওই ফেরিওয়ালারা এসে শিবনন্দনকে বলতো যে আমাদের একটু ভেতরে ঢুকতে দাও, আমরা কিছু জিনিস বিক্রি করবো, বাড়ির মেয়েরা তো জিনিস কিনতো। আর তখন এতে শিবনন্দনের কিছু পয়সা হতো, ফেরিওয়ালা শিবনন্দনকে একটা পয়সা দিত ঘুষ দেয়া আর কি, নাহলে তো ঢুকতে দেবে না ভেতরে। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান, বখরা নিয়ে বনিয়ে থাকতে সে নারাজ হতো, সে দেউড়ির সামনে বাঁধিয়ে দিত, ভীষণ ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাঁও কষত, মুগুর ভাজত, মস্ত ওজনের বসে বসে সিদ্ধি ঘুরত, কখনো বা কাঁচা শাক শুদ্ধ মূলো খেত আরামে। বাড়ির পালোয়ান জমাদার শোভারাম, জমাদার হচ্ছে বাড়ি যে পরিষ্কার টরিষ্কার করে আর কি, সব ঘর বাড়ি পরিষ্কার করে, নোংরা জায়গা সব পরিষ্কার করে, তাদেরকে জমাদার বলা হয়। সেই জমাদার শোভারাম সে থেকে থেকে কি করত, বাঁও কষত, হাতের এমনি করে ইয়ে করতো, মুগুর ভাজত, মুগুর ছিল, মুগুর ভাজত মস্ত ওজনের বড় বড় মুগুর, বসে বসে সিদ্ধি ঘুরত, ওরা সিদ্ধি খায় আর কি নেশার জন্য। কখনো বা কাঁচা শাক শুদ্ধ মূলো, কাঁচা শাক শুদ্ধ মূলো একেবারে খেয়ে নিত চিবিয়ে, আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতুম রাধা কৃষ্ণ, সে ততই হাঁ হাঁ করে দুহাত তুলতো, আমাদের জেদ ততই বেড়ে উঠত ইষ্ট দেবতার নাম শোনবার জন্য, ওই ছিল তার ফন্দি। মানে সে রাধা কৃষ্ণ বলতো সবসময়, নিজেই বলতো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, আর ছেলে মেয়েরা বা ছেলেগুলো বাচ্চাগুলো কি করতো কানের কাছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এমনি বলতো, আর সে তত তার জেদ বেড়ে যেত, সে তত জোরে জোরে আবার রাধা কৃষ্ণ বলতো। এই পর্যন্ত তোমরা ভালো করে পড়ো, প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে, এর থেকে প্রশ্ন হবে, কিন্তু তোমরা নিজেরাও পড়বে বালিতে, এর মধ্যেই সব প্রশ্নের উত্তর আছে। আর আমি প্রশ্ন উত্তর তো পরে পাঠাচ্ছি, এছাড়া তোমাদের গ্রামার আছে, আমি নেক্সট দিন কিছু গ্রামারও আলোচনা করব, রচনা মুখস্থ করতে হবে, গ্রীষ্মকাল গ্রীষ্মকাল রচনা আছে তোমাদের ক্লাস ফোরের যে বইটা আছে, বইটা খুলে কখনো পড়বে তোমরা, হয়েছে?